বিউটি টিপস সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব হেনা পাউডার, ময়ূরী হেনা পাউডার। হেনা তোমরা কখন ব্যবহার করবে, কিভাবে ব্যবহার করবে, বা হেনাটা কি অ্যাকচুয়ালি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। যারা জানো তারা তো জানোই, তাদের কাছে কোনো মানে নতুনত্ব কিছু নেই, বা যারা জানো না তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই হেল্প হতে চলেছে। তাহলে চলো শুরু করা যাক। বন্ধুরা, ময়ূরী হেনা তোমরা যে কোনো হেনা কোম্পানি নিতে পারো। তোমরা চাইলে হার্বাল শেওনাজ হেনা বা কিয়াশেট হেনা, সোমিস হেনা, ভালো ভালো প্রোডাক্টের হেনাও নিতে পারো, বা তোমরা যে কোনো কম দামির মধ্যেও হেনা নিতে পারো। সকল হেনার কাজ কিন্তু একই, তোমরা বেনিফিট পাবে সে যত দামি হেনাই তোমরা ব্যবহার করো। এবার বলি হেনাটা কি। হেনা হচ্ছে অনেক আয়ুর্বেদিক ডাস্ট, যেমন জবা ফুল, আমলকি, তারপরে হরিতকি, অ্যালোভেরা, বিভিন্ন শিকাকাই, এইসব দিয়ে কিন্তু একটা ডাস্ট করে হেনা তৈরি হয়। আমরা সবাই জানি যে আমলকি, অ্যালোভেরা, শিকাকাই এগুলো আমাদের চুল, নতুন চুল গজাতে সাহায্য করে। চুলের গোড়ায় যদি কোনো ব্রেকেজ মানে ক্ষতি হয়ে থাকে সেই ক্ষতিগুলো ঠিক করে, এবং চুল কিন্তু শাইনি, সফট ও কালো করে তোলে হেনা। মানে চুলের জন্য কিন্তু খুবই একটা পুষ্টি যোগায় হেনা, এটাই হচ্ছে আসল কথা। তোমরা হেনা করতেই পারো, সপ্তাহে একদিন বা মাসে দু থেকে তিন দিন করে হেনা করতে পারো। তার ফলে কি হবে, আমাদের চুলে যে বিভিন্ন রকমের সমস্যা, যেমন জট পেকে যায়, চুলে একটা রাফ লাগে দেখতে, শুষ্ক উষ্ক লাগে, চুল গজায় না বা চুল বৃদ্ধি পায় না, হয়তো আমাদের যতটুকু চুল আছে ওরকমই দেখে যাচ্ছে এক থেকে দু বছর, কোনো বাড়ছেও না বা ভালো হচ্ছে না, বা চুল তোমরা ম্যানেজ করতে পারছো না, খুব উষ্ক শুষ্ক হয়ে থাকছে শ্যাম্পু করার পর বা শ্যাম্পু করার আগেও, অর্থাৎ তোমরা এই এই কারণের জন্য কিন্তু হেনা ব্যবহার করতেই পারো। দেখবে মাসে অন্তত দু থেকে তিনবার হেনা করার পর তোমরা এক মাস পর থেকে কিন্তু বেনিফিট দেখতে পারবে, যে চুল তোমাদের কতটা সিল্কি ও আগের থেকে কিন্তু অনেকটা ভালো হয়ে উঠবে, এবং চুলের টেক্সচার যে সফট হবে, ঘন হয়ে উঠবে, বা চুলের গোড়া শক্ত হবে, কালচে হবে, এবং চুল কিন্তু হেলদি শাইনি হয়ে উঠবে। এই জন্যই কিন্তু আমরা হেনা করে থাকি, বা মানুষে কিন্তু হেনা করে মেয়েরা। এবার দেখো, হেনাটা শুধু মেয়েরা না, ছেলেরাও করতে পারে। হেনা কিন্তু অনেক কালারের হয়। তোমরা মার্কেটের নামি দামি কালার ব্যবহার, যারা কালার করতে পছন্দ করো তারা নামি দামি কালার না করে তোমরা কিন্তু হেনার সাহায্যে কালার বেছে নিতে পারো। এটা কালো হেনা, তোমরা চাইলে বিভিন্ন কালার, রেড বা চকলেট কালার, বিভিন্ন কালারের কিন্তু হেনা করে চুলকে কালার দিতে পারো। এবার চলে আসি যে এটা কি হেনা। এটা হচ্ছে ময়ূরী হেনা। তোমাদের প্রথমেই বললাম বিভিন্ন কোম্পানির হেনা আছে, এটা সব থেকে কম দামের হেনা। আমি তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কম দাম হোক বেশি দাম হোক হেনা কিন্তু একই কার্যকারিতা দেবে চুলে। এবার বলে দিই তোমাদের এটার দাম কত। এটার দাম আমি এখানে দেখো লেখা আছে, ভিউয়ার্স তোমরা দেখছো, দেখো এখানে শালটা দেওয়া আছে 20 শাল, কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি এটার দাম আমার কাছ থেকে নিয়েছে 25 টাকা। 25 টাকা এটা আমার কাছ থেকে দাম নিয়েছে। তো এমনি নর্মাল যদি তোমরা অন্য কোনো ভালো কোম্পানির কিনতে যাও, তোমাদের 150 টাকা, 200 টাকা, 300 টাকা কিন্তু হেনা পড়বে। এটা 25 টাকায় ময়ূরী হেনা। তোমরা এটা ব্যবহার করো, যারা হেনা করো বা যারা হেনা করতে পারো না, আমি নেক্সট তোমাদের জন্য সেরকম ভিডিও আনবো যে হেনা কী করে করতে হয় বা হেনার সঙ্গে কী কী মিক্স করলে আরও এর গুণাগুণ কিন্তু বৃদ্ধি পাবে, মানে আরও ভালো চুল হয়ে উঠবে। তার সেটার কিন্তু ভিডিও আমি তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তো এই হলো হেনা। এটা 150 গ্রামের দাম কিন্তু 25 টাকা। এটা তোমরা দুবার ব্যবহার করতে পারবে, যাদের ছোট চুল তারা দুবার ব্যবহার করতে পারবে, যাদের বড় লম্বা মাজা পর্যন্ত চুল তারা কিন্তু একবারই একটা প্যাকেট ব্যবহার করতে পারবে। তো বন্ধুরা, এই হলো আজকের হেনা সম্পর্কে তোমাদের জানালাম, আর এটাও জানালাম যে ময়ূরী হেনা খুব কম দাম কিন্তু কার্যকারিতা অনেক বেশি। ভিডিওটি যদি ছোটও হয়ে থাকে কিন্তু তোমাদের পক্ষে যারা জানো না হেনা সম্পর্কে তারা কিন্তু, আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে হেনা কেন করবে তোমরা। তো এই হচ্ছে প্যাকেট, তোমরা দেখতে পারলে এখানে সব মেথড দেওয়া আছে কিভাবে কিভাবে ব্যবহার করবে। এখানে বলা আছে সবার প্রথমে তোমরা গরম জল করে, উষ্ণ গরম জল করে এই ডাস্টটা মেশাবে, মিশিয়ে মাথায় লাগিয়ে রেখে দেবে। তারপরে লাগানোর পরে অন্তত 30 থেকে 45 মিনিট রেখে শ্যাম্পু দিয়ে বা নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলবে। এখানে দেখো কালার আছে, ন্যাচারাল ব্রাউন, ন্যাচারাল বার্গান্ডি, ন্যাচারাল হেনা। তো এখানে তিনটে কালার পাবে তোমরা, আমি এখানে ন্যাচারাল ব্ল্যাক নিয়েছি, কালোটাই ভালো সবার পক্ষে, মানে চুলেও পুষ্টি যোগাবে, চুলও ভালো হবে এবং চুল কালোও থাকবে। তাহলে ভিডিওটি এই পর্যন্তই, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে সাবস্ক্রাইব করো, আর পরবর্তীতে হেনা কীভাবে করতে হয় সেই ভিডিও আমি খুব তাড়াতাড়ি আনবো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ধন্যবাদ।